প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের জন্য এবারের পালা রয়েছে শরীয়ত এবং মারুফত। এই পালাতে অংশগ্রহণ করছি আমি, মোসাম্মদ আকলিমা বেগম, এবং আমার প্রতিপক্ষ শিল্পী রয়েছে পাগল বাচ্চু। আমার প্রতিপক্ষ শিল্পী পাগল বাচ্চু গাবেন মারুফতের ভূমিকা পালা, এবং আমি গাবো শরীয়তের পালা। তাই আমি আমার পালা নিয়ে সর্বপ্রথম গান আরম্ভ করছি, আপনারা সবাই শুনুন। ফকির ভাই আল্লাহর কোরআন নবীর বিধান তোমার জানা নাই, ফকির ভাই আল্লাহর কোরআন নবীর বিধান তোমার জানা নাই। জিজ্ঞাসা ফকির ভাই মানো কি না ভাই, ফকির ভাই আল্লাহ
এইবার আমাদের শরীয়ত আর মারিফতের পালা লাগলেন। তার মাঝে দেখা গেল প্রথমবারই আমার সাথে কয়েকটি খুব কঠিন কঠিন কথা বললেন। কি কথা? বলে, এ ফকির ভাই, আল্লাহর বাণী, কোরআন, রাসুলের বাণী, এই সমস্ত তোমার মধ্যে আছে কি নাই? আরে, খালি শরীয়ত আর মারফত মুগ্ধা বললি তো হয় না, কিন্তু কার্যক্ষেত্রে বোঝা যাবে সেটা মারফত কোনটা শরীয়ত কোনটা। কিন্তু একই জিনিস দুইজনের মধ্যে বোঝার মধ্যে একটা ভুল রয়েছে, সে ভুল সংশোধন না হলে সেখানে মারফত আর শরীয়ত দুইটাই ঝগড়া হয়। তো তুমি যাই না রাখো, আমরা যে মারফতের ফকির কিন্তু আমরা সত্যিকারই মুসলমান। কিন্তু মুসলমান আমাদের মধ্যে নামাজও আছে, আমাদের মধ্যে রোজাও আছে, আমাদের মধ্যে হজও আছে, আমাদের মধ্যে জাকাতও আছে, কিন্তু তোমরা যেভাবে করো আমরা ওইভাবে না। কিন্তু আমাদেরগুলা খুব উচ্চ পথে, আমাদেরগুলা খুব গুরুত্বপূর্ণ, ওইগুলা তোমাদের বুঝতে কঠিন হয়, জানতে কঠিন হয়, তোমরা সহজটা নিয়ে খুব টানাটানি করো, কঠিন পথে যাইতে চাও না। মারফত মারফত ক মারিফত, এটা কি বস্তু? মারিফতটা কেমন জিনিস? সে মারিফতটা দেখার জন্য, বুঝার জন্য, জানার জন্য আমার কাছে এইবার চাইলেন। আমি বলবো নামাজ সম্বন্ধে একটা গান গেয়ে নেই, তারপর তোমার কথাগুলো আমি প্রকাশ করব। হিংসানিন্দা গৌরব ছেড়ে হৌরে খাটে মুসলমান, তুমি হৌরে খাটে মুসলমান, নামাজ পড়ো ঠিক রাখো ইমান, নামাজ পড়ো ঠিক রাখো ইমান। মনরে ইমান হয় নামাজের খুঁটি, মুর্শিদরণ হরো আটি, কবি যদি সেই খাটি মুসলমান। মনরে তোমার ইমান হয় নামাজের খুঁটি, মুর্শিদরণ হরো আটি, কবি যদি সেই খাটি মুসলমান। বোতল ছেড়ে মনে এই নামাজ পড়িলেন কজন মনরে বলো, নামাজ আম নামাজ খাস, আরেকটা মাছ হয় খাসেল খাস, এই নামাজ পড়িলেন যেই জন। আরে তোর চরণে নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, কাল সমনিতর পাতি আছে ফান। মনরে বলো দেহের গৌরব কর্মছে, নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, কাল সমনিতর পাতি আছে ফান। প্রশ্ন করেছেন আমার কাছে মারিফত আর ফকির, ফকির কয় হরপে আর ফকির শব্দের অর্থ কি? যারা আল্লাহর ফকির, যে আল্লাহর নামে ফিকিরিতে বাইর হয়ে গিয়েছেন, তারা আল্লাহ প্রাপ্ত হয়েছেন, আল্লাহর সাথে আল্লাহ রূপ দর্শন করেছেন,
আল্লাহর সাথে তারা প্রেম করেছেন, প্রেম প্রেমালিঙ্গন আত্মার সাথে রূপ দর্শন করে আত্মার সাথে বিলীন হয়ে গেছে তারা। মারিফত, মারফত এমন একটা বস্তু, সেটা আল্লাহর প্রকাণ্ড শক্তি, সেটা যারা নাকি আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে তারাই বুঝে। আর সাধারণ মোল্লারা, অল্প জ্ঞান নিয়া ওই সম্পর্কে তারা লড়াচার করাতে আমি মনে করি তাদের জন্য এটা নিতান্ত ভুল। মারিফত যারা সত্যিকারই আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে, আল্লাহর সাথে যারা নাকি মিশ্রিত হয়ে আল্লাহর সাথে লয় করে গেছে, সে মারফত যারা করছেন সেই দেশটির লোকটা খুব গভীর পথ, এমন পথ সেই দেশে সাধারণ জ্ঞান নিয়ে গেলে সে মাথা খারাপ হয়ে মারাও যেতে পারে। যেমন হে কাপ রে, যেমন ফেতে ফাঁকা কুরসি, রেতে হলো রিয়াজ করা, ইয়াতে ইয়াত করা, এই ফকিরের মাধ্যমে দেখা গেল চার হরফে আমরা ফকিরি করি। ফেতে ফাঁকা কুরসি, রেতে রিয়াজ করা, ইয়াতে ইয়াত করা, কাফে মসজিদকে বন্ধন করা, আমরা চার হরফে ফকিরি কইরা কিন্তু আমরা মসজিদের সাথে লয় কইরা আমরা কি করি, মসজিদকে নিরিখ করি। তোমরা যেমন মক্কা শরীফ কাবাকে নির্ণয় করে নামাজ পড়ো, আল্লাহর তোয়াব করো, আমরা তা নয়, আমরা কি করি, মুর্শিদের বর্জক রাখি সামনে, সে মুর্শিদের বর্জক রেখা সেই ধ্যান স্বরূপে আমরা সে মুরাকাবা বিলীন হইয়া সেই নামাজকে কায়েম করি। আর রোজা করি, কোন রোজা, ওই তোমরা ব্যান রাত্রে ভাত খাও আবার হাইঞ্জা রাত্রে খাও, না আমরা এই খাওয়া খাই না। আমাদের রোজা কোন রোজা, আমরা একটা রোজা করি, সেটা হলো নাফসু রোজা, যে রোজা করলে নাকি আল্লাহ পাক সদাসর্বক্ষণ আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, আমরা সেই রোজাই করি আল্লাহর কাছে। কিন্তু তোমরা যদি পারো তো আমাদের এসব রোজা একবার করে দেখো, আমাদের এসব নামাজ একবার করে দেখো, তারপরে এটার মধ্যে কি আছে, আল্লাহ পাক কি রাখছে একটু তোমরা যাচাই করেও দেখতে পারো। কিন্তু ওই রোজা নামাজ করা, হজ করা, এই সমস্ত জাকাত দিয়া ওই হজে যাও টাকা পয়সা খরচ করা, ওই দেশে তাই এই দেশে করো চুরি বাটপারি, এই সমস্ত রোজা নামাজ হজ জাকাত আল্লাহ পাক কোনোদিন কবুল করবে না। আল্লাহ পাক কবুল করবে কোনটা, লোভ লালসা যার মধ্যে নাই, যে একমাত্র আল্লাহ নামে বিলীন হয়ে গেছে, তার কথায় আল্লাহ শুনবে 100 বার, আর তোমাদের কথা শুনবো না আল্লাহ 1 বারও। মনরে বলো আমার কাছে যেই বাবি তাহার কথা ছিল, আমার কথায় এসেই গেল ওই কথা তার বলি বয় এখন। আমি এইবার তোমার কাছে বেশি কিছু জানবো না, খালি একটা কথাই জানবো, খালি শুনছি শরীয়তের মোল্লা সাহেবরা ফকির গদ্যে এক লিটু ঘৃণা করে, তাদের কার্যকলাপগুলো তারা ভালোবাসে না। আমি খালি দেখবো আমার কাজগুলো আর তোমার কাজগুলো কতটুকু। আমি তোমার কাছে বলি, আমরা রোজাও করি, নামাজও পড়ি, হজও করি, জাকাত করি, কালেমাও পড়ি, কিন্তু আমাদের যেই কালেমা, আমরা এই কালেমা আমরা নিরিখ বর্জ্যকে ধ্যানের মাধ্যমে গিয়ে আমরা সেই কালেমার মধ্যে আমরা আল্লাহকে বর্জ্যক নিয়ে কালেমা আমরা কায়েম করি। তোমার কাছে জানতে চাই, এই যে তোমরা কালেমা পাঠ করো এখন, কোন কালেমা, মোহাম্মদের কলেমা, এই মোহাম্মদের আগে আর কয়টা কলেমা ছিল, ওই কলেমাগুলা তোমাদের এখন আসে না কেন, তুমি আমারে 1 নম্বর জবাব দিবা। এখন যে মোহাম্মদের কলেমা পড়ো, এর আগে যে কলেমাগুলো ছিল ওই কলেমায় কি অপরাধ করলো, সেই কলেমাগুলো কেন তোমাদের মধ্যে কার্যকারী হলো না। মনরে বলো ইমান হয় নামাজের খুঁটি, মুর্শি চরন্তর আটি, অভিযোগী সে খাটি মুসলমান, আরে ছেড়ে মনের কুটি ডাটি রে পুলামন, নামাজ পড়ো ঠিক রাখো ইমান, নামাজ পড়ো ঠিক রাখো ইমান। শ্রোতা মন্ডলী, যে মারফতের ভূমিকা করছেন, সে গান গাইলেন এবং আমার প্রশ্ন জবাব দিলেন,
তার প্রশ্নের জবাব আমি যা প্রশ্ন করেছি সেই প্রশ্নের জবাব তিনি দিলেন, এটা মনে হইল একেবারেই তার মন গড়া জবাব হয়ে গেছে। কারণ একজন মুসলমান হিসেবে তার এই ধরনের জবাব আমি তার কাছ থেকে আশা করি নাই। কারণ শুনি পাগল বাসু বা বাচ্চু মিয়া তার নাম, যেখানে বাচ্চু মিয়া নাম সেখানে সে অবশ্যই একজন মুসলমান, আর সে মুসলমান হিসেবে তার কাছ থেকে এরকম জবাব পাবো আমি একেবারে চিন্তাই করতে পারি নাই। যাই হোক, কলির জামানা তো, কলির জামানার মানুষ বর্তমান জামানার মানুষের ইমান একটু হালকা থাকবে, বর্তমান জামানার মানুষের আল্লাহ নবীর প্রতি ভক্তি বিশ্বাস থাকবে কম, কাজেই এই জামানার লোকের কাছ থেকে এর চাইতে ভালো আশা করা যায় না। তবে আছে, ভালোও আছে খারাপও আছে, তবে আমি মাপছিলাম ওনাকে ভালোর পাল্লায়, এখন দেখা গেল যে এমন জবাব দিল, এই জবাব শুই না দেশটাকে বানাবে, দেশের লোক যারা আছে সমস্ত লোকদেরকে গুমরা করার পথ করে দিল উনি একটা। তো আমার পালা অনুসারে আমি একটা গান গেয়ে তারপরে তার সম্পূর্ণ কথার মীমাংসা করব। মারফতি মারফতি শুনি মারফত দেখি নাই ফকির ভাই, মারফত দেখি নাই, মারফতি মারফতি শুনি মারফত দেখি নাই ফকির ভাই, মারফত দেখি নাই। আমার কথাবার্তা একটু অন্যরকম কইতে হইতাছে। তো তিনি আমার মতো রোজা নামাজ করে না, আমার মতো মানে আমি রোজা নামাজ হজ যাকাত কালেমা ইহা আমরা যারা করে থাকি এটা পাইলাম কোথেকে, আল্লাহর থেকে, নবীর কাছে হুকুম এসেছে, আর নবী যেভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই আমরা রোজা নামাজ করে থাকি। এখন আমার মতো আপনি করেন না, তার মানে রাসূল যেভাবে করছে রোজা নামাজ হজ যাকাত কালেমা ঠিক সেভাবে আপনি করেন না, তাইলে আপনি রাসূলের উম্মত না, আর যে রাসূলের উম্মত না সে আল্লাহর বান্দা না, আপনি কি
রাসূলের উম্মত না, সেই ব্যক্তি কি মানুষ না কি আমি কিছু বুঝতে পারতাছি না। তিনি আরো একটি কথা বলেছেন, কয় খাঁটি মুসলমান হইলে মুর্শিদ ধরো। এই কথা আল্লাহ কোথাও কইছে নাকি যে খাঁটি মুসলমান হইতে গেলে তার মুর্শিদ ধরতে হবে? আর এই যে মুর্শিদ বললেন আপনি, মুর্শিদ শব্দের অর্থ কি আমি এই কথাটা জানতে চাই। মুর্শিদ ধরো খাঁটি মুসলমান হইতে গেলে এই কথার অর্থ কি? আপনি বলছেন যে হিংসা নিন্দা সাইরা দিয়া মুসলমান হও, মুসলমান হইতে গেলে তার কিছু কর্ম আছে, সেই কর্মগুলি সে পঙ্খানুপুঙ্খানু রূপে যদি না করে তাহলে সে একজন মুসলমান হিসেবে দাবি করতে পারেন না। তো আপনি যেভাবে কথা বললেন সেই কথার উপরে মনে হয় না যে আপনার মাঝে মুসলমানের কোনো লেশ আছে। তিনি বলেন যে মারফত এমন বস্তু, মারফত বস্তু হইতে পারে না। আমি জিজ্ঞেস করছিলাম যে মারফত কি, মারফতটা কোরআনে, মারফতে যে শব্দ কথা, এই কথাটা কোরআনের ভিতরে কোথাও উল্লেখ আছে কিনা, এই কথার দ্বারে কাছে তিনি যায় নাকি, মারফত কোরআনের মধ্যে আছে কিনা। তো উনি শুধু কয়ে গেল মারফত এমন একটা বস্তু, যাক বস্তুর কথা কইলো কিন্তু কোরআনে আছে কিনা তা কিছু কয় নাকি। ব্যাপার হইছে কি, ক্যাসেটের মধ্যে গান গাইতে গেলে সময়ের অভাবে অনেক কিছুই বলা যায় না, মনের দুঃখ মনেই থাকিয়া যায়। আমার মনে দুঃখ যদিও থাকতে যায়, আপনারা যারা জনগণ বা শ্রোতা মণ্ডলী গান শুনতেছেন তারা অবশ্যই বুঝতেছেন যে কার কথাগুলি কতটুকু ওজনের হইতেছে। তিনি আরেকটি কথা বলছেন যে তোমরা নামাজ পড়ো কাবা ঘরকে বর্জক রাইখা, আর আমরা নামাজ পড়ি মুর্শিদকে বর্জক রাইখা। যেই কাবা ঘরকে বর্জক রেখে নামাজ পড়েছে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই কাবা ঘরকে বর্জক রাইখা উনি নামাজ পড়বে না। এসব বন্ড মানুষের জন্য আল্লাহ এই বছরের পর বছর খালি একটার পর একটা গজব বালা মুসিবত সব দিয়ে যাইতাছে। ওই বছর বছর শোনা যায় কি কি হইছে, সাগরের মধ্যে নিম্নচাপ কিরকম হেরিকেনের মতো হইয়া উঠতাছে। এই বছর বছর এগুলা শুনতাছি, উনাদের মতো এই ভণ্ড লোকের কথা শুননা। আল্লাহ যখন সহ্য করতে না পারবো তখন শুনবেন আগামী দুই চার বছরের মধ্যে সাগরের নিম্নচাপ কিসের মতো, হেরিকেনের মতো না, হ্যাজাক লাইট হয়ে উঠছে। তো এইসব মানুষরে দুনিয়া থেকে তাড়াতাড়ি উৎখাত করানো উচিত, নাহলে এই দেশ থাকবো না। যতদিন থাকবো দুই চার দিন বেশি, তাও দুই চার দিন আগে এই দেশ ধ্বংস হয়ে যাবো গা। সব কথা চিন্তা করছেন নাকি, মারফতের পালা নিয়ে ফকির হইয়া যেমন একেবারে দুনিয়াটারে কিনে লয়ে বয়ে রয়েছে, দুনিয়ার মালিক হয়ে রয়েছে উনি। আবার কয় আমরা নফস রোজা করি, তো অবমতন করি না। নফস রোজা কি আল্লাহ আপনারে বলছে করার জন্য, রাসূল আপনাকে বলছে করার জন্য নফস রোজা? যদি আল্লাহ রাসূলের হুকুম হয়ে থাকে তাহলে করেন, আমরাও করব। আর যদি আল্লাহ রাসূলের হুকুম থাকে অন্যভাবে রোজা করার জন্য তাহলে সেভাবেই করবেন। আমরা যেমন তিরিশটা রোজা রাখি, মাসে তিরিশ রোজা রাখি, এক মাস রোজা রাখি রমজান চাঁদে, ঠিক সেভাবে আপনি রোজা রাখেন। আপনি সেইভাবে না রাখি অন্যরকম করে রোজা রাখবেন, এগুলো কি আইন, এগুলি কি আপনার মন গড়া আইন নাকি? এ বানানো আইন চলবে না। যাহা সমস্ত পৃথিবীর মানুষে মানে আপনি একা মানবেন না, তাহলে আপনার এই দেশের ভিতরে অর্থাৎ আল্লাহর দুনিয়ায় থেকে আপনি বেআইনি কথা বলবেন, আল্লাহর সাথে পাল্লা করবেন, সেই পাল্লা আমি মানতে রাজি না। প্রশ্ন করেছেন মুহাম্মদের আগে কোনো কলেমা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে কয়টা কলেমা? এক লক্ষ, মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর। এই পয়গম্বরদের নামে কিছু কিছু পয়গম্বর নবীদের নামে কলেমা আসছে, যেমন কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা বর্তমান জামানার কলেমা। আখেরি জামানার শেষ নবী সে রাসূলের নামে কলেমা হয়েছে, তার পূর্বে অনেক নবীর নামে কলেমা হয়েছে, যেমন আদমের নামে, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহর নামে, মুসার নামে, ঈসা নবীর নামে, অনেক নবীদের নামে কলেমা হয়েছে। তো এখন সেই কলেমা হয়েছে, সেই কলেমা আমরা কেন পড়ি না? বর্তমানে পড়ার প্রয়োজন নাই, কারণ যখন দেশে যেই প্রেসিডেন্ট থাকে সেই প্রেসিডেন্টের সরকারের আইন অনুযায়ী মানুষের চলতে হয়। এখন বলবো আমি যে এখনো বর্তমানে দেশের সরকারকে, আমাদের মুসলিম রাষ্ট্রের সরকারকে, শরীয়তের সরকারকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর পরে আর কোনো নবী, আখেরি জামানার শেষ নবী, এই নবীর পরে কোনো নবী আসে নাই, যেহেতু আমরা এই নবীর নামেই সারা জীবন কলেমা পড়ব, পৃথিবী কিয়ামত হওয়ার পূর্ব পর্যন্ত এই কলেমাই থাকবে। যদি তারপরে কোনো নবী আসতো তাহলে এই কলেমাও হয়তো বদলাইয়া যাইতো। কাজেই যখন যেই প্রেসিডেন্ট সরকার আসে সেই সরকারের আইন অনুযায়ী মানুষের চলতে হবে। এই আপনার প্রশ্ন ছিল, আশা করি আপনার প্রশ্নের জবাব এখানেই শেষ। মারফতি মারফতি
শুনি, মারফতি মারফতি শুনি, চোখে দেখি নাই ফকির ভাই, চোখে দেখি নাই, মারফতি মারফতি শুনি, মারফতি মারফতি শুনি, চোখে দেখি নাই ফকির ভাই, চোখে দেখি নাই। এইবার তো বলতে আর মোল্লা কম বলেন নাই, বহুত কিছু বলেছেন, আমি তার কাছে কিছু বলবো না, কারণ সময় শেষ, অল্প সময়, তার মধ্যে আমি যতটুকু বলার সম্ভব আছে আমি তাই বলবো। আগে আমার একটা গান শুনালেন, এমন সুন্দর দেহ বর্জিত গর তোর এমন সুন্দর দেহ বর্জিত গর খালি পেলে কবুর এখন না এ দেহ পিঞ্জুরে বসাইয়া খোদারি কাতরে করো তারে প্রার্থনা ভালো কাতরে করো তারে প্রার্থনা এই দেহ পিঞ্জুরে বসাইয়া খোদারে চৌদিকে বাপ দিতেছি আজা একজুনার গুলো আমার কাছে প্রশ্ন করেছে, এ ফকির তুমি যে খালি কো মুর্শিদ মুর্শিদ, তা তোমার মুর্শিদ শব্দের অর্থ কি? আচ্ছা, মুর্শিদ শব্দের অর্থ কি তোমার কাছে জবাব দিব, কিন্তু তুমি মান বাকি না আমার কাছে ডাকো। পীর অর্থ পয়গাম্বর, মুর্শিদ অর্থ খোদা। আমি যাকে সর্বঙ্গ সব কিছু দিয়ে আত্মসমর্পণ করেছি, যাকে আমি বিশ্বাস করেছি, যাকে আমার আপন করেছি, সেই আমার জন্য খোদা। তা পবিত্র কোরআনও তার প্রমাণ করেছে, আল্লাহর হাত আর রাসুলের হাতে হইল আল্লাহর হাত, আল্লাহর হাতে হইল রাসুলের হাত। তাহলে আমার মুর্শিদ যে, আমি যার কাছে হাত দিয়েছি সেই হাত আল্লাহর কাছে গেছে, তাহলে বোঝা গেল আল্লাহর হাত রাসুলের হাত, রাসুলের হাত আল্লাহর হাত, আর রাসুলের হাত আর মুর্শিদের হাত, তাহলে বোঝা গেল মুর্শিদ যাই মুর্শিদ সেই খোদা। পীর অর্থ পয়গাম্বর, মুর্শিদ অর্থ খোদা। তো তুমি এটা জানা রাখো, মুর্শিদ যে কি জিনিস ওই সম্পর্কে তোমার জানতে হলে একটা প্রসিদ্ধ লোকের কাছে গিয়া সে মারফত সম্বন্ধে তোমার বুঝতে হবে। সরি পুগন করহি তম নক্ষ দেহ রাজা, সরি পুগন করহি তম দরকার লাগে না এ দেহ পিঞ্জুরে বসাইয়া খোদারে। এবার তুমি জানো, আমি তোমাকে বেশি কিছু না একটাই প্রশ্ন করব, তোমার রাসূলুল্লাহ নিজে মারফত করেছেন, আর এই মারফত হযরত আলীকে শিক্ষাও দিয়েছেন, আর এই মারফত এখন পর্যন্ত আছে আর পরও মারফত থাকবো। বাবাজি আমার একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন আমি করছিলাম, হে মোল্লা তুমি কও তো এখন যে কলেমা নিয়ে বাহাদুরি করো, এই কলেমার আগে আরো কি কলেমা ছিল, সেই কলেমা গুলা কি অপরাধ করেছিল, আর এই কলেমা কেন এখন তোমাদের মধ্যে কাজে লাগে না? কয়ে আমাদের আখিরি নবী শেষ পয়গাম্বর, ওনার কলেমায় আমরা মুসলমান হয়েছি, ওনার কলেমায় আমরা এখন পর্যন্ত পড়তেছি, আর ওনার কলেমায় আমরা আজ পর্যন্ত পড়ব আর পইরা যাব। বাহ, আগের কলেমা দোষ করছে না? ও, এগুলা কইতে শরম লাগে।
কালেমাতেবলা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, কালেমাতেবলা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম কলিলুল্লাহ, ওইগুলা কইতে লজ্জা লাগে না? ওইগুলা কইব না, ওখানে কইব কোনটা? ওই যে মোহাম্মদ আছে, এই জন্য ওখানে মোহাম্মদের কলেমা কয়। এই সব কলেমা বাদ দাও, প্রথম যে কলেমা আসছে সেই কলেমা মানো, আর নাহলে আমার মারফতের বরযোগদারি কলেমা মানো, যে কলেমায় পাক্কা মুসলমান হওয়া যায়, ভিতর সরল হয়ে যায়, সাদা হয়ে যায়, মুর্শিদের কাছে গেলে সে আল্লাহর উপদর্শন পাওয়া যায়। এমন সুন্দর দেহ বর্জিত গর্তর, এমন সুন্দর দেহ বর্জিত গর, খালি পেলে কবুরে খনা, এই দেহ পিন্দুরে বসাইয়া কুদারি, কাতরে করো তারে প্রার্থনা ভালো, কাতরে করো তারে প্রার্থনা, এই দেহ পিন্দুরে বসাইয়া কুদারি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী উনি মারুফতের ভূমিকা নিয়ে যে গান গাইলেন, কথা বললেন, তা আপনারা সবাই শুনলেন। তার গান এই দেহ পিঞ্জরে বসাইয়া কোদারে কাতরে কররে তার প্রার্থনা, সেই গানের মাঝে কিছু কথা বললেন, সেই কথাগুলি একটা মুসলমান হিসেবে বলা উচিত না, তবু সে বলে গেলেন। সেটা কি ভুল বললেন না সত্য বললেন সেটা আপনারা জ্ঞানী লোক বিচার করেছেন, দেখলেন যে উনি কি বললেন। তারপরে আমি কিছু কথা বলবো, তবে আমার পালা অনুসারে আমি এখানে গান গেয়ে নিই, তারপরে তার কথার মীমাংসা করবো।
লাগে না, খালেক দন বলে ব্যবুজা। সি 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 সি, খালেক দন ব্যবুজা হইলে তার জন্য রোজা লাগবে না, এটা কথা সত্য। কিন্তু যে বুঝের হয়, যার জ্ঞান আছে, আক্কেল আছে, বুদ্ধি আছে, সেই ব্যক্তি কখনো বলবে না যে আমার রোজা নামাজ লাগবে না। তা আপনি যেভাবে কথা কইছেন, কেউ যদি ব্যবুজা হয়, খালেক দন সব ব্যবুজা হইলে তাহলে তার জন্য রোজা নামাজের দরকার নেই। আর যদি কারো বুদ্ধি থাকে তাহলে তার অবশ্যই রোজা নামাজ করতে হবে, মানতে হবে, যদি সে আল্লাহর দুনিয়াতে থাকতে চায় এবং আল্লাহকে সে খুশি রাখতে চায়। তো রোজা নামাজের দরকার নাই, ওনার মারফতি রোজা নামাজ দিয়েই চলবে। আবার কয় কি মারফত আছে আর মারফত থাকবে, তো মারফত আছে আর থাকবেই। যদি আমি আপনাকে প্রশ্ন করছিলাম না যে মারফতটা কোনো দলিলে, এই যে মারফত কথাটা, এই কথাটা হাদিসে কোরআনে কোথাও আছে কিনা? যদি কোরআনে কোথাও থাকে যে মারফত শব্দ বা মারফত কথাটা কোরআনের ভিতরে আছে, কোথায় আছে, এই কথাটা প্রশ্ন ছিল আপনার কাছে, কিন্তু এর কোনো মীমাংসা আপনি দেন নাই। আবার কয় আগের কলমা কইতে লজ্জা লাগে, দেখেন নিজের খাইয়া পরের এত বুঝানের আমার কোনো দরকার নাই। কারণ আমি বইলা গেছি যেই দেশে যখন যে প্রেসিডেন্ট আসে, সেই প্রেসিডেন্টের আইন অনুসারে আমাদের চলতে হবে। এখন বর্তমান জামানার প্রেসিডেন্ট কে? হযরত মুহাম্মদ মুস্তাফা। শরীয়তের প্রেসিডেন্ট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নবীর পরে, সেই রাসূলের পরে আর কোনো নবী আসে নাই বা আসবেও না। কাজে এই একই প্রেসিডেন্ট আছে, এই একই প্রেসিডেন্টের আইন অনুসারে আমাদের চলতে হবে। এখন এই বর্তমান প্রেসিডেন্টের আইন অনুসারে না চললে যদি অন্য প্রেসিডেন্টের কথা আমরা বলি তাহলে আমাকে সাফার দাঁত কিন্তু একটাও থাকবে না। কাজেই এইসব কথা বলার কোনো দরকার মনে করি না। আবার কয় মারফতের কলেমা মানো, আমি জানতে চাই যারা জ্ঞানী শ্রোতা জনগণ যারা গান শুনতেছেন, তারা আপনার এই কলেমাটার সাপোর্ট কতটুকু করবে? আমার তো কলেমা তো ইয়াবলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুত এক আল্লাহ ব্যতীত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা প্রেরিত রাসূল। আমি জানতে চাই আপনার এই মারফতের কলেমাটা এভাবে আরবিতে পড়বেন, আবার এই আরবি বাংলা তর্জমাটা করবেন, দেখবো জনগণ আপনার কলেমার সাপোর্ট করে কতটুকু। কি শরীয়তের রাসূলের কলেমাই পড়ে জনগণ, নাকি আপনার মারফতের কলেমা পড়ে? এই আপনার কাছে মাত্র একটি প্রশ্ন। এইবার মোল্লা সাহেব তো বলতে আর কম বলেন নাই, অনেক কিছু বলেছেন। আমরা নারী বুড়ি রাখি, তারপরে দেশে দেশে মাজারে মাজারে ঘুরি, আমাদের বদলামটা খুব কইতে খুব সুন্দর লাগে। আমরা নামাজও পড়ি না, রোজাও করি না, কোনো কিছু করি না, কিন্তু আমরা কি করি, দেশে দেশে যাই, নারী বুড়ি লিয়া চলি। আচ্ছা মোল্লা, তুমি যে আমার গীবত গাইলা, তুমি চিন্তা করলা না আমি যে আবার তোমার গীবত গাবো? ও পিছের কথা ভাবো নাই, আগে কইয়া বলাইছে কোন নারী লিয়া চলি। আমরা নারী রাখার শক্তি আছে, সেই জন্য আমরা নারী রাখি, কিন্তু নারী রাখারও কতগুলা পদ্ধতি আছে, ওই পদ্ধতি যাদের মধ্যে আছে তারাই নারীকে রাখে। আরেকটা কথা বলেছেন, বলে ফকির সাহেব, খালেক দন সাহেবের একটা গানের মধ্যে যে তুমি বলছো খালেক দন বেবুজা, আরে না বোকা, খালেক দন বেবুজা কই নাই, খালেক দনে কইছেই কথা, দেওয়ান খালেকে কয় বেবুজা, আরেকজন বুঝাইতেছে, দেওয়ান খালেকে কয় বেবুজা হইলে সোজা, এই নফস রোজা করলে তার জীবনে আর রোজা নামাজে দরকার লাগে না। তো তুমি ওইটা তো করো নাই, কইরা দেখো তারপর তার মধ্যে কি স্বাদ আছে একটু বুঝতে পারবা। আগে আমার একটা গান শোনো, তারপর কিছু কথা বলবো। মোল্লা তোর স্বভাব দোষে অভাব আসে, করিস কেন ভুল, মোল্লা তোর স্বভাব দোষে অভাব আছে, করিস কেন ভুল, কামেলেক পীরের কাছে নাও না চরণ ধুল, কামেলেক পীরের কাছে নাও না চরণ ধুল, মোল্লা তোর স্বভাব দোষে অভাব আসে, কেন করি
কথা না শুনলে তোর হবিরে বাতুল, পীরের কথা না মানিলে হবিরে বাতুল, মুর্শিদ বদল না করলে জগত পুরি হবি কেন ভুল। পীরর তো বৈগাম মরে নবি মুর্শিদ খুদা হয়, মুর্শিদ খুদা হয়, মুর্শিদের হাত আল্লাহরই হাত কোরআনে যা কয়। বদল মুর্শিদের হাত আল্লাহর হাত কোরআনে তার কয়, পুরা আলফাতিতে তার প্রমাণ দিতে করিস না তুই ভুল, সুরা আলফাতিতে তার প্রমাণ আছে করিস না তুই ভুল। যাহা কিছু রয় তার চেয়ে অনেক বেশি কিছু মানব বান্ডে রয়, বিশ্বব্রহ্মাণ্ড মাঝে যাহা কিছু রয় মানব বান্ডে তার চেয়ে বেশি অনেক কিছু হয়। পাগলে কয় মুর্শিদ দরে নিয় পরিচয়, পাগলে কয় মুর্শিদ দরে নিয় পরিচয়, সময় থাকতে তার জগতে আসো তাকে করিও কবুল। বেশ, এবার আবার একটু কথা শোনো, মারফতের কথা আমি বলেছিলাম, সে মারফত কি পবিত্র কোরআনে বা হাদিসে আছে না নাই? কথা আমি বলেছিলাম, সে মারফত কি পবিত্র কোরআনে বা হাদিসে আছে না নাই? আরে আছে, কিন্তু তুমি বুঝো না পড়ো না, কিন্তু সেই পক্ষে তোমার লক্ষ্য নাই। কিন্তু আমি তোমার কাছে বলে দেই, কিন্তু তুমি তোমার চোখ আছে ঠিকই, কিন্তু তোমার জ্ঞান চক্ষু নাই। সে জ্ঞান চক্ষু নাই বলতেই তুমি সেই মারফত সম্বন্ধে কিছু বুঝতে পারো না, জানতে পারো না, সেই জন্য তোমার অভিজ্ঞতা কম, ওই জন্য তুমি মারফতকে ডিনাই করো। সুরা আলফাতিতে পবিত্র কোরআনে প্রমাণ করেছে সে মারফত সম্বন্ধে, তুমি পীরের হাতে যাও, গিয়ে পীরের কাছে বুঝো, জানো, শোনো, তারপর বুঝতে পারবা সে মারফতটা যে কি বস্তু। দেখো আরো প্রমাণ দিয়েছে কোরআনে না খালি, হাদিস বুখারি তো প্রমাণ করেছে, কিন্তু তার প্রথম হাদিস বুখারিতে প্রথম ঘটনার মধ্যে প্রমাণ করেছে মারফত সম্বন্ধে, তার পুষ্টভাবে এমন ভাবে ব্যাখ্যা দিছে, তোমার মুর্শিদ ধরো, মুর্শিদের কাছে গিয়ে হাত দাও, আত্মসমর্পণ করো, তার কাছে গিয়া জ্ঞান প্রবত নাও, তারপর তার তালকিন নিলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আল্লাহ আছে কোথায়, রাসুল আছে কোথায়। কিন্তু তোমরা যে রাসুল নিয়ে কান্নাকাটি করো, এই রাসুলের কাছে আমরা আর কোনোদিন আমরা চিন্তা ভাবনা করি না। কেন? সে আবদুল্লাহর গড়ে যে রাসুল আসছে, এই রাসুল এন্তেকাল করেছে, অবৈধ হয়েছে, তার প্রমাণ রয়েছে কোথায়, মদিনায়। যে রাসুল মদিনায় বর্তমানে এখন নাই, ওনার রোজা রয়ে গেছে, তাহলে তুমি চিন্তা করো তো, সেই রাসুল যদি থাকতো তাহলে তার কলেমাও থাকতো। আমার প্রশ্ন ছিল আগে, কিন্তু কয় তোমার মারফতের কোনো কলেমা আছে, তুমি কলেমা পড়েও নিতে পারবা? হ্যাঁ 100 বার পারবো। তুমি চিন্তা করে দেখো, তোমাদের যখন আগে কলেমা আসছিল আদমের উপরে, ওই আদম গেছে গা, কলেমাও গেছে গা, ঈসা নবী আসছে, ঈসা নবীও গেছে গা, তার কলেমাও গেছে গা। এখন বর্তমানে যুগ পাল্টাইতে পাল্টাইতে লাস্টে আসলো কে, কয় 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। আচ্ছা যাক, আলো 5 লক্ষ গা, আমি সেটা বুঝতে চাই না। আমার কথা হলো, যেসব পয়গম্বর আসছে তখন তাদের নামের উপরে ভিত্তি করা কলেমা আসছে, এখন যে তারা গেল গা, এখন তাদের কলেমা নাই, ও রাসুল আইছে, রাসুলের কলেমা, রাসুল তো নাই, হ্যাঁ তো চলে গেছে, তাহলে এখন কার কলেমা পড়ো? আমার কথা ছিল এটা, এই জন্য বলছি রাসুল চলে গেছে, নবুয়তের যুগ শেষ, এখন বেলায়েতের যুগ, এই জন্য বলছি বেলায়েতের যুগ, সেই বেলায়েতের তালকিন তুমি কিছু তোমার ভিতরে ঢুকাও। আচ্ছা মারফতের কলমা জানতে চা, বেশ
আমি কাল তোমারও কমুনা মারফতের কলেমা আরো কিছু মানুষকে শোনানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, শেখার জন্য আমি কিছু বলে দেই। যেমন আমাদের নবী কোন নবী? হায়াতুল মুরসালিন নবী। লাকাতি যাকুম রাসূল মিনাল আনফাসিকুম, 21600 বার রাসূল আসে আর যা আনফাসের সাথে। তুমি ওই রাসূলের কাছে গিয়া দরুশন দাও, ওই রাসূলকে চিনো। ওই রাসূলকে চিনলে জানলে বুঝতে পারবা কে বা আল্লাহ কে, রাসূল কে তোমার গুরু। যেমন প্রমাণ করেছে এখানে কি, লা ইলাহা ইল্লিল্লাহ মুর্শিদ চান শফিউল্লাহ, তুমি আমার মুর্শিদ হন, ভক্তি করি নিরঞ্জন, তুমি জেনে রাখো আমার কলেমা। এই এলো বরজকদারি কলেমা বর্তমানে। এখন আমি একমাত্র যে স্রষ্টা, যে সৃষ্টি করেছেন, আমি তার কাছে ভিত্তি করে তার উপরে আমি তার নামের উপরে ভক্তি করি। আর তোমরা ভক্তি করো কোথায়? মসজিদে যাও, গিয়ে একজনের পাশে আরেকজন পড়ে, সেখানে একজনের মার্গের পিছিয়ে গিয়ে আরেকজনের ভক্তি দাও। আমরা তো এই ভক্তি করি না হুজুর, কেন আমরা ভক্তি করে বর্জক রাখা। লা ইলাহা ইল্লাল্লাহ মুর্শিদ চান শফিউল্লাহ, তুমি আমার মুর্শিদ হন, ভক্তি করে নিরঞ্জন। তাহলে আমাদের ভক্তিটা হলো একদম সরাসরি আল্লাহর কাছে গিয়ে পৌঁছে। আমি এবার একটা ছোট্ট করে প্রশ্ন করি, তুমি খালি জবাব দিও। এই যে মারফতের ফকির যারা আছে তাগো দেখলে তোমরা গিয়ে বোধগাবত গাও। আমি কালে তোমার কাছে জানতে চাই, এমন একটা মুন্সি ছিল, এই মুন্সি মসজিদের ভিতরে সুন্দর মতো অজু করা নামাজ পড়ার জন্য প্রস্তুতি হয়েছে, যখন গিয়ে আমার মসজিদের নিয়ত বলছে নামাজ পড়বো, ওই মুহূর্তে আরেক মুসল্লি না গিয়া ওই মুসল্লির কানে দইরা তারা মসজিদ থেকে সম্মান করে বার করে দিচ্ছে। কেমন সম্মানটা দেখছেন? নামাজের মধ্যে কি সম্মান, একেবারে এমন সম্মান করছে, নিয়ত বানছে, নামাজে দাঁড়াইছে, সুরা কালাম পড়বো, ওই টাইমে তারা কান দাঁতনা দইরা মসজিদ থেকে একেবারে বার করে দিছে। আমি খালি জানতে চাই, কোন ব্যক্তি কান দইরা বার করছিল আর কোন ব্যক্তিরা কান দইরা বার করছিল, এবং কেন বার করছিল, নাকি নামাজের নিয়ম ওই এটা কানে ধরা মসুর দেওয়া? এই পর্যন্ত প্রশ্ন রইল করিয়া কবুল, প্রশ্ন রইল করিয়া কবুল, সবাতি জবাব দিও আমার কাছে, করিও না ভুল, সবাতি জবাব দিও এই সবাতি, করিও না ভুল, মুলা তোর স্বভাব দোষে অবাবাসি, কেন করিস ভুল, মুলা তোর স্বভাব দোষে অবাবাসি, কেন করিস ভুল। কিছু কথা অলিয়া অলিয়ার কথা কবুল করতে কয় আমারে, আর কয় পীরের কথা যে না শুনে হয়ে যাবো বাতুল। হায় রে, কই যাইবো পীর আর কই যাইবো অলি, গাউস কুতুব সমস্ত ব্যক্তির উপরে যিনি, সেই ব্যক্তি হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলেছেন, আওয়ালাল্লামা খালাক আল্লাহ নুরি, আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার মোহাম্মদী নূর, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করতাম না, সেই মোহাম্মদের খাতিরে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18000 মাখলুকাত পয়দা, আর সেই নবীর কথা না কইয়া আপনি কোন ফিরের কথা না মানলে বাতুল হয়ে যাইবে, বন্ডামি কথা কইবার আর জায়গা পান না আপনি, কইজা না এসব বন্ডামি সন্ডামি, আজারে মাজারে গিয়া আ জায়গায় কু জায়গায় গিয়া কইয়ে নেই আমার কান অন্তত পক্ষে শোনায়েন না গুলি, যদি শুনান শরীয়তের ডান্ডা দিয়ে পিটাই আজকে একেবারে ঠান্ডা করে দিমু কয়ে দিলাম। ওইসব কথা শুনবার মতো মন মানসিকতা এখন বাংলাদেশের জনগণের নাই। ভালো কিছু যদি জানেন তাহলে বলেন, আর না জানলে চুপ করে বসে থাকেন। মুসলমানদেরকে গোমরা করার জন্য আসছে, আসলে এটা তো মনে হয় যে খানে দরজাল, আস্ত একটা খানে দরজাল, এটা মুসলমানের কোনো চিহ্ন নাই তার ভিতরে। তাই তো আমার একটা গান শোনেন, পীর কোন আর অলিয়া উলিয়া কোন, সমস্ত পীর অলিয়া উলিয়া সমস্ত নবীরা দারুসিলা একদিন থাকবে, তার নাম বলেন, তার কথা মানেন, তার কথা না মানলে আপনি বেঈমান হবেন, বেদিন হবেন, কাফের হবেন। তাই একটা গান, তরাইয়া নিবে তোমায় আসল আমার আল্লাহর হাবিব আমার, তরাইয়া নিবে তোমায় আসল আল্লাহ হাবিব আমার,
হচ্ছে। যেমন উনি বলেছে সূরা ফাতিরে আল্লাহ বলছে পীরের কথা এবং মুরিদ হওয়ার কথা, এই কথাটা আমি মানবো না, স্বীকার করলাম না, একেবারে অস্বীকার করলাম, এই কথাটা আমি মানতে রাজি না। যে সূরা ফাতিরে পীরের কথা আছে, মুরিদ হইতে বলছে, মুরিদ হওয়ার কথা বলছে, একেবারে এটা ভণ্ডামি কথা ছাড়া আর কিছুই না। আমার মনে হয় যে সময় এই সূরাটা পড়ছিলেন, লেখাপড়া জানেন কি না জানি না, আর যদিও জানি না থাকেন, পড়ার সময় মনে হয় এক কলকি গাঁজা খাইয়ে লইছিলেন। কারণ গাঁজা খাইলে দেখে সামনে শস্যা ফুল, লাভ দিয়া করে দেখছি মুহাম্মদের নূর, কাজে নূর দেখা দেখি তো হয়েছে, গাঁজা খাওয়ার পরাপরি হয়েছে। তো এর জন্য আমি বিশ্বাস করবো না, আমি মানবো না এই কথা যে সূরা ফাতিরে আল্লাহ পাক বলছে পীরের কথা এবং মুরিদ হওয়ার কথা। আবার কয় তুমি এটা কি বুঝবা, হাদিসে কোরআনে আছে কি না, তুমি পড়ছো না কি? আরে কয় কি বাড়ি আলারে ধমকায় ভাড়াইটাই, কয় তুমি পড়ছো নাকি? সারা জীবন আঞ্জা গাঞ্জা খাইতে খাইতে, মাজারে খিচুড়ি খাইতে খাইতে জীবন গেছে যার, হ্যাঁ কয় একজন মাওলানা না একজন আলেমকে যে তুমি পড়ছো নাকি? আলেম শব্দের অর্থ কি এটা আগে বুঝতে হবে, জানতে হবে। আলেম শব্দের অর্থ জানেওয়ালা, সম্পূর্ণ বিষয় যেই ব্যক্তি অবগত আছে, অনেক কিছুই জানেন, সেই ব্যক্তিকে বলা হয় আলেম। আর সেই আলেমকে এই ফকিরে কয় যে তুমি পড়ছো নাকি, দেখছো নাকি, তুমি কি বুঝবা? তাই আমি বুঝার মধ্যে এইটাই বুঝলাম যে ফকিরে যা কইলো এটা জ্ঞানজট্টি কথা ছাড়া আর কিছুই হইতে পারে না। আবার কয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সে মইরা গেছে গা, নাউযুবিল্লাহ মিন জাল্লিক, এই কথা কি কোনো মুসলমানে কইতে পারে আর কোনো মুসলমান শুনতে পারে? মন্ডায় কয় ওনার একটা তরবারি লই একেবারে কল্লাটা দুই খণ্ড করে ফেলাই, নবীর নামে এই কথা, নবী বলে মইরা গেছে গা, সি সি সি। রাসূল যদি মরবেই তাহলে সমস্ত মানুষে রাসূলের সামনে রাখার পরে, তাকে সামনে রাখার পরে দেখা যাইতেছে রাসূলের মুখ লড়তেছে, কান পাইতা লোকে শুনতেছে যে তার মুখ থেকে একটা শব্দ আসতেছে ইয়াহাবলি উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে সে কানতেছে। আর সেই রাসূল যদি মারাই যাবে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি যখন মদিনায় গিয়েছিল রাসূলের রজার পাশে গিয়া সালাম দিয়েছিল আর সালামের প্রতিউত্তর এসেছিল ওয়ালাইকুম আসসালাম, তাহলে সে মৃত্যু ব্যক্তি কখনো সালামের প্রতিউত্তর দিতে পারে না, সেই রাসূল মরে নাই, মরতে পারে না, এই কথা আমি কোনোদিন মানবো না এবং কোনো মুসলমানও এই কথাকে মানবে না। তিনি আরেকটি কথা বলেছেন কি, কয় নবী গেছে, বিভিন্ন নবীরা চলে গেছে, তার কলেমাও গেছে গা, এখন বর্তমানে রাসূল নাই, রাসূল তো মরে গেছে গা, তার কলেমা পড়বে কেন? আরে কয় কি রাসূল মরে গেছে তার কলেমা পড়বো কেন? রাসূলের পরে তার কোনো নবী আসে নাই, কাজেই সেই আমার শরীয়তের প্রেসিডেন্ট, অবশ্যই তার কলেমা আমি পড়বো। আবার কয় আমার নবী লাকাদে যাকুম রাসূলু মিনান আনফুসিকুম, অর্থাৎ আমার নবী আনফাসের সাথে আসা যাওয়া করে। আয় রে ওনার নবী বলে আনফাসের সাথে আসা যাওয়া করে, ওনার নবী আইয়ে পড়ছে। তো যেই নবী আনফাসের সাথে আসা যাওয়া করতেছে, আনফাস মানে শ্বাস প্রশ্বাস, এই শ্বাস প্রশ্বাস ওনার হইল নবী। শ্বাস প্রশ্বাস তো একটা ওই শুয়োর আছে, শুয়োর চিনেননি আপনারা? শুয়োর কি রে, শুয়োর চিনস? শুয়োরের নাক দিয়ে এরকম শ্বাস প্রশ্বাস, অর্থাৎ যে বাতাসটা আসতেছে যাইতেছে, এই বাতাসটা একটা শুকরের নাকের মধ্যে আছে, একটা গরুর নাকের মধ্যে আছে, একটা বিড়ালের নাকেও আছে, ওইটাই আপনি নবী নি? ও চিনলাম ফকিরের নবী রে এতদিনে। যাক শুনে থাকেন ভাই খালি ওনার কথাটা, মাঝে মধ্যে যদি আপনাকে সামনে পড়ে তাহলে ইচ্ছা মতন ওনার দোলাইটা ওই যে বাঁশডলা চিনেননি, বাঁশডলা, হে বাঁশডলা দিয়ে দিয়েন সামনে পড়লে। আমার ইসলাম সম্বন্ধে এত বড় কথা যেই ব্যক্তি বলতে পারে তার সাথে যে আমার কোনো তর্ক থাকতে পারে না। আবার কয় আমি জিজ্ঞাসিলাম কলেমাটা কি, কয় কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুরশিদ শফিউল্লাহ ভক্তি করে নিরঞ্জন, লা ইলাহা ইল্লাল্লাহ মুরশিদ শফিউল্লাহ ভক্তি করে নিরঞ্জন, ভক্তি নিরঞ্জন রে করেন আর মুরশিদুল্লাহ আপনি শফিউল্লাহ, এক বাপের ঘরে জন্ম নিয়ে আরেক বেটারে গলায় ধরে কইবেন এটাই আমার বাপ লাগে নাকি? যে বেটা জন্ম দিল কষ্ট করে, হে বেটারে বাপ না কই, আরেক বেটারে বাপ কইবেন এটাই আপনার ধর্ম? কু সন্তান যত সব। আবার কয় কানে ধরে বাইর করছে কোন মোল্লা রে, কানে ধরে বাইর করছে, তাতে কানে ধরে বাইর করছে, মসজিদে ঢোকার সময় নিয়ম আছে, ডাইন পাও আগে দেওয়া, বাম পাও পরে দেওয়া, এটা হইলো নিয়ম। কিন্তু সেই ব্যক্তি মসজিদে ঢোকার সময় সে কিন্তু কোনো মাওলানা কোনো মুফতি কোনো কারি ছিল না বা কোনো ইমাম টিমামও ছিল না, সাধারণ একজন মুসল্লি, সে যখন মসজিদে ঢুকতেছিল তখন ওই বাম পাওয়া আগে দিছে, তার ডাইন পাওয়া আগে না দেওয়াতে তার হয়েছে ভুল, যার জন্য তার কানে ধরে বলছে যে তুমি অন্যায় করছো, তার বাইর করে দিব কেন? একটা মানুষ লোকে বলে যে
পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে ঘৃণা করিও না। এই পাপী একদিন সুকর্ম করতে পারে, কাজেই সেই লোককে তুমি ঘৃণা করিও না। সে যে কর্ম করেছে সেই কর্মকে তুমি ঘৃণা করো। কাজে আমি বলবো যে তার কানে ধরে বাইর করে দেওয়া হয় নাই, তাকে শিক্ষা দেওয়া হয়েছিল যে তুমি মসজিদে আসার সময় ভুল করেছো। আমার ইসলামের আইনে, আমার শরীয়তের আইনে কত সুন্দর আইন সেটা আপনি একটু চিন্তা করে দেখছেন। ডাইন পা আগে না দিয়ে বাম পা আগে দিছে দেখেই তারে ধমক মারছে। আর আপনি এত বড় বড় কথা কোন, আপনার যে কি করা উচিত, গান গাইতে আসছি কিছু কইতেও পারি না ভাই। আপনারা তার বিচারটা করে দিয়েন। তরাইয়া নিবে তোমায় রাসূল তরাইয়া নিবে তোমায় রাসূল আমার আল্লাহর হাবিব আমার, তরাইয়া নিবে তোমায় রাসূল আমার আল্লাহর হাবিব আমার। পাঁচু আক্ত পাঞ্জে গানা ভবে যে মানবে শেষ করলাম।